আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দুইটা কারি নিয়ে এসেছি রান্নার জন্য। একটা হলো, দেখুন আপনাদেরকে দেখাই, কেটে কুটে সব কিছু রেখে দিয়েছি। এটা হলো বাংলাদেশ থেকে এসেছে, আমার বেয়াইন দিয়েছেন গরুর মাংস শুটকি। আমি এটাকে ভালো করে, এটা হলো রূপচাঁদা মাছের শুটকি। এগুলো আমি বেচে ধুয়ে সিদ্ধ দিয়ে কাটাকুটা বেছে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এগুলো আমি ভালো করে প্রেশার কুকারে মাংসগুলাকে আমি অনেকবার 8-9টা সিটি দিয়ে নরম করে নিয়েছি। লেখেন আমি এটাকে হাত দিয়ে মাস করব না, এটা এইভাবে খাবো আমি আর বৌমা। আর এগুলা রসুনের পাতা, আর একটা রসুন শুটকি দেবার জন্য, আর আনিয়ন দেখছেন সব কিছু কেটে। এটা চেরি টমেটো অল্প একটু দিচ্ছি আমার গাছের, আর এই তো কারি পাউডার। তো এখন আমি রান্নাগুলা শুরু করে দিচ্ছি। দেখুন আমি দুইটা কারি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দেব। সবাই তো পারেন, আমি গড়ে রান্না করতেছি তো ভাবলাম আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ, আমি শুটকিতে একটু বেশি তেল দেব, শুটকির মধ্যে তো কোনো পানি দেব না, এর জন্য একটু বেশি 2 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর গরুর মাংসের মধ্যেও আমি বড় 1 চামচ আর 1/2 চামচ একটু বেশি লাগবে, কারণ এগুলো ভুনা তো তাই দিয়েছি 1 চামচ আর 1/2 দুটাতে। আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, এক এক যখন এক একজনে এক এক রকম রান্না করে, তো আমি যেভাবে রান্না করি আপনাদেরকে দেখাই। আমি আগুনটা দিয়ে দিয়েছি, এখন আমার তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি রসুন দেব। আমার হাতটা তো এত বেশি ভালো না যে আমি আপনাদেরকে কাটিয়া কুটিয়া দেখাবো, অনেকটা সময় লেগে যাবে বলে আমি আগে সব কিছু রেখে দেই। দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মিটের শুটকির মধ্যে। আর আমি এলাচিটাকে একটু, 3টা এলাচি দিচ্ছি, ছোট এলাচি যেটা সেটা, আর একটা স্টার দিচ্ছি, আর 2-3 টুকরা ডালচিনি। আর শুটকি ভুনার মধ্যেও আমি এই যে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি আনিয়নটা দিয়ে দিব এখন। এখানে 2 পেঁয়াজ আর 2টাই বুনা বুনা কারি, এই জন্য একটু বেশি লাগবে, এই একটা দিয়ে দিচ্ছি আমি। আমি রসুনগুলো দেখুন, এখানে 1টা হোল রসুন আমি সবটা দিয়ে দিচ্ছি শুটকির মধ্যে। আর আমি লাল করতেছি না, আজকে এইভাবেই দিয়ে দিচ্ছি শুটকি, পেঁয়াজ রসুন লাল করতেছি না, এইভাবে দিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাবে মনে হয়, একটু কমিয়ে নিয়ে। একটা আদা রসুন দিয়ে দিচ্ছি এই মাংসর শুটকির মধ্যে। এই দেখুন, এটা ধরলে ভেঙে যায়, এই যে ভেঙে যায়, আমি এইভাবে ঝুরি ঝুরি করব না। আমি অল্প একটু 1/2 চামচ সল্ট দিতেছি শুটকির মধ্যে, আর এটার মধ্যেও আমি 1 চামচ ভরিয়ে দিব না, 1/2 চামচ দিচ্ছি আমি, 1/2 চামচ দিচ্ছি শুটকির মধ্যে, 1/2 চামচ দিচ্ছি মাংসর মধ্যে। এই হাঁড়িগুলোতে বেশি আগুন দেওয়া যায় না, পুড়ে যায়। সবে গিয়া দেখলাম এত সুন্দর লাগলো আমার, এখন রান্না করতে স্লো গ্যাসটি করতে হয়, কী করবো, ঘরে নিয়ে কিনে নিয়ে এসেছি অনেক দিন আগে।
তাহলে স্লো গ্যাস দিয়ে এটাকে কুকিং করি আমি। আমি আমার এই পেঁয়াজ দুটোর মধ্যে পেঁয়াজ আমি লাল করতেছি না, আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কারি পাউডার গুলা আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এগুলা আমি মিঠো ঢেলে দেব এর জন্য। এই এক চামচ দিচ্ছি আমি মরিচ, আমি জিরা দিচ্ছি হাফ চামচ, হলুদ তো দিয়ে দিয়েছি, আর কারি পাউডার দিব এক চামচ, আরো একটু আধা চামচ, এই যে একটু বেশি দিচ্ছি, আর ধনিয়া দিব এক চামচ, এই যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যেও আমি এক চামচ দিচ্ছি মরিচের ফাঁকু, আর জিরাও দিব একটু, এই যে হাফ থেকে আরো কম, আর হলুদ তো দিয়ে দিয়েছি, আর এক চামচ দিচ্ছি কারি পাউডার, আর ধনিয়ার পাউডারও আমি এক চামচ দিচ্ছি, এই যে। আর কাঁচামরিচ আমি পরে দেব, কাঁচামরিচগুলো আমার ফ্রেশ না, এগুলা ফ্রোজেন করা, নামাবার সময় আমি দিয়ে দিব। আর আমি তো জানেন আপনারা আমি ঝাল খাই না, আমি কম খাই, বেশি সময় রাখবো না, আমার মিটগুলা ইটার মধ্যে ছেড়ে দেব। এই দেখুন রসুনের পাতা আমি দিয়ে দিচ্ছি, বেশিটা দিয়ে দিচ্ছি শুটকির মধ্যে, এগুলা ফ্রোজেন করা ছিল, এই রসুনের কলি এগুলো আমার হাতের লাগানো গার্ডেনে। আমি মিটগুলাও দিয়ে দিচ্ছি, একসাথে ভুনা ভুনা হবে। আর এই চার পাঁচটা চেরি টমেটো কাঁচা এগুলাও আমি দিয়ে দিচ্ছি, একটু খাট্টা খাট্টা হবে বলে। পানি দিচ্ছি একটু, আর কোনো কিছুর মধ্যে আমি পানি দিব না, এভাবে বুনা বুনা হয়ে যাবে, হয়তো বা মিটের মধ্যে দিতে পারি একটু, কিন্তু শুটকির মধ্যে আর দিব না। এই দেখুন আমার বুনাটা সুন্দর হচ্ছে। নামাবার সময় আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেব। আপনাদেরকে কি শিখাবো, আপনারা তো সবেই পারেন, আমি যেভাবে বসাই যেভাবে কুকিং করি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আমি এইভাবে খাই। তো দেখলেন তো কিভাবে বসালাম ইজি ওয়েতে, এখন শুধু ভুনা করার পালা। এই দেখুন রূপচাঁদা মাছের শুটকি গুলা দিয়ে দিচ্ছি, ভালো করে আমি সিদ্ধ করে কাটা বেছে এগুলোর মধ্যে আমি কিচ্ছু আর দিব না, কোনো পানি না, একদম ছোলো গ্যাসের মধ্যে ভুনা ভুনা করব। রসুনগুলা আস্তাও দেওয়া যায়, আমি একটু কেটে নিয়েছি, এমনিতে গলে যাবে। এই শুটকির মধ্যে একটু পানি দেব পরে, এখন আর একটু গুনা গুনা হোক। তেলও তো দিয়েছি, অনেকটা দিয়েছি, এক চামচ আর বড় চামচে এক চামচ আর হাফ চামচ, দেখুন দেখতে লাগতেছে কি আমি তেল দিয়েই নাই, এরকম কালার আসছে, কারণ এগুলা শুটকি তো তাই, এগুলা খেতে অনেক মজা লাগে। কেউ কেউ আলু দেয় শুটকির মধ্যে, আমি দিতেছি না, আমরা দুজনে খাবো।
তাই অল্প করে রাঁধছি। আমার কারি আছে রান্দা, আরো শুধু দুইটা কারি আপনাদেরকে বসিয়ে দেখালাম যে কিভাবে আমি রান্না করি। এগুলো আমার সিম্পল ঘরের সিম্পল রান্না। এই যে বুনা হচ্ছে, এগুলা প্রেশার কুকারে দিয়েছিলাম, অলমোস্ট গলে গেছে। আর একটু পানি দিব হাফ গ্লাস, আর এটা স্লো গ্যাসে রেখে দিব, অটোমেটিক নরম হয়ে যাবে বাকি যেগুলা শক্ত রয়েছে। এগুলা যখন শুকাইছিল, এগুলা ঈদের মাংস, যে কুরবানি ঈদের মাংস, আদা রসুন দিয়ে আর একটু সব মশলা দিয়ে, পেঁয়াজ দেয় নাই যখন শুকাইছিল, তো শুকাইয়ে দিয়ে দিছে। এগুলো আমরা এক বছর রেখে খেতে পারবো। একদম স্লো গ্যাসে নিচ্ছি এখন আমার শুটকি গুলো, এই যে হাঁড়িতে লেগে যাচ্ছে। এই হাঁড়িগুলো দেখতে এত সুন্দর, কিন্তু রান্না করতে একদম স্লো ভাবে করতে হয়। মজা হয় কিন্তু স্লো ভাবে করতে হয়। দেখুন কত সুন্দর লাগছে। এগুলো আমি স্লো ভাবে করে নেব। আর এই বিটের মধ্যে আমি আধা গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন এটাও একদম, আরো একটু দেব পানি। ভাজা ভাজার মতো হয় এই হাঁড়িগুলাতে স্লোভাবে কুকিং করতে হয়। আর আমার শুটকির মধ্যে কাঁচামরিচ দিয়ে দেই, আমি মাংসের মধ্যে কাঁচামরিচ দিব না। এগুলো আমার ফ্রোজেন করা কাঁচামরিচ, আমি এই তিন চারটা বেশি দিচ্ছি না, ওরা নাগার পিকল লাগিয়ে লাগিয়ে খাবে। এই শুধু এগুলো দিচ্ছি চারটা। ধনে পাতা লামাবার সময় দেব। দেখলাম তো কিভাবে বসাইলাম, এখন আস্তে আস্তে হোক দুনো কারি। এই দেখুন পানি দিয়েছি, এটা একদম আমি শুকিয়ে নিব। আর শুটকিটাতেও আস্তে আস্তে ভুনা হোক, এটার মধ্যে কোনো পানি দেব না, এটা এইভাবে ভাজা ভাজা হবে। রূপচাঁদার শুটকি খুব মজা। আমি প্রথম আমি চার পাঁচ প্যাকেট নিয়ে এসেছিলাম, ইয়ার বাদে আমি চিন্তা করে দেখলাম ইয়াল্লা এত কাটা, এটা আমি খাবো কিভাবে। তো প্রথম দিন রান্ধলাম আমি এমনিতেই কেটে কুটে, ইয়াল্লা এত কাটা। পরের সময় যখন রান্না করেছি তখন আমি সিদ্ধটাকে বড় বড় করে কেটে তারপর সিদ্ধ দিয়েছি, সিদ্ধ দিয়ে এটাকে কাটা বেছেছি, বেছে তারপর এত স্বাদ লাগে, আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন। তো দেখলাম তো কিভাবে শর্টকাট করে দেখিয়ে দিলাম, আপনারা জানি না কি মনে করবেন, আমি তো যেভাবে রান্ধি আপনাদেরকে ওইভাবেই দেখাই। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো, আর দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার পাশে থাকবেন। আর দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও যেন ভালো থাকি দোয়া করবেন। তাহলে আজকের মতো আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার চ্যানেলটা লম্বা হয়ে যাবে বলে ভিডিওটা আমি আগে সব কিছু বানিয়ে রেখে দেই, তারপর আমি বসাই আপনাদেরকে শুধু দেখাবার জন্য, নতুনরাও শিখবে। তো আজকের মতো এটুকুই।
তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম।